বড় পর্দায় আমরা বারবার হিরো রূপে পেয়েছি দেবকে, কিন্তু পর্দার এপারে অর্থাৎ বাস্তব জীবনে অভিনেতাদের হিরো হয়ে ওঠার কথা খুব একটা পরিচিত বিষয় কিন্তু নয়। দেব মানে চমক, দেব মানে অভিনবত্ব, আর তাই বাস্তব জীবনেও দেব তা করে দেখালেন। করোনা পরিস্থিতিতে অন্য রাজ্যে যেমন জম্মু কাশ্মীর এবং নেপালে আটকে পড়া ঘাটাল লোকসভা কেন্দ্রে বসবাসকারী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা থেকে লকডাউনে ঘর ছাড়া অসহায় যুবক ও তার মায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেই বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব। করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে প্লাজমা জোগাড় করা থেকে সংসদীয় এলাকার মানুষদের সুবিধে অসুবিধে দেখার পাশাপাশি এই যাবৎকালে নানাভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাই সোশ্যাল মিডিয়ায় এখন ধন্য ধন্য রব দেবকে নিয়ে, কিন্তু দিনের শেষে তো সে দেবই, আর তাই সিনেমার কাজ নিয়ে তিনি যেমন ভাবছেন সেরকমই কিন্তু নিজের একটি ড্যাশিং ছবি দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আর তার তলায় ক্যাপশনে লিখেছেন তিনি চিন্তামুক্ত দিনের অপেক্ষা করছেন। তার ফ্যান্স এবং ফলোয়ার্সও কিন্তু অপেক্ষায় তাকে খুব তাড়াতাড়ি স্বমহিমায় বড় পর্দায় দেখার জন্য। একদম অন্য লোকে দেখে সত্যি এই ছবিতে দারুণ লাগছে। দেবের বান্ধবী রুক্মিণীও সেটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু এ কি, রুক্মিণী হঠাৎ করে কি চেয়ে বসলেন দেবের থেকে? দেবের কাছে রুক্মিণী এই জিনিসটা কি করে এলো? দেবের এই ছবিতে হোয়াইট অ্যান্ড ব্লু জিন্সের কম্বিনেশনের সাথে হাফ স্লিভ জিন্সের জ্যাকেটও দেখা যাচ্ছে। তবে যেটা সব থেকে চোখ পড়ছে সেটা হলো খোকাবাবুর পায়ে লাল জুতো, না জিন্সের সাথে লাল বেল্ট, আর এই বেল্টটাই নিজের বলে দাবি করেছেন রুক্মিণী। প্রথমবার বাংলাদেশি ছবি সেলিম এন্টারপ্রাইজ নিবেদিত কমান্ডোতে দেখা যেতে চলেছে দেবকে। আপনাদের এতে কি মত, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।